সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা। সেই প্রতারণার জালে পড়ে 1,60,000 টাকা খোয়ালেন এক হোমিও চিকিৎসক। ঘটনা খোয়াই শহরের 13 নম্বর ওয়ার্ডে সুভাষ পার্ক বাজারে। এখানে বিবেকানন্দ মূর্তির পাদদেশে রয়েছে সেবা তীর্থ হোমিও হল নামে একটি ঔষধের দোকান। এই দোকানের মালিক চিকিৎসক জগন্নাথ আচার্য শনিবার দুপুরে দোকানের সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দোকানে ঢুকে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে। 1,60,000 টাকা জরিমানা দাবি করে, অন্যথায় গ্রেপ্তারের ভয় দেখায়। চিকিৎসক তথা দোকান মালিক চাহিদার অর্থ তুলে দেন ওই প্রতারকের হাতে। 1:15-তে চেম্বার ঢুকেছি, তো এমন একজন এসছে ব্যাগ হাতে করে নিয়ে, কালো কোট পরে, বলছে আমি ডায়াগন অফিস সিবিআই থেকে এসেছি, আপনারা এই কত টাকার ওষুধ আছে না আছে দেখতে হবে, আপনার লাইসেন্স অরিজিনাল কিনা দেখতে হবে আমাকে। আমি যে আমি তো ডাক্তার, আমি পেশেন্ট দেখি, আমি তো ওষুধ হোলসেল করি না, তাছাড়া আমার ড্রাগ লাইসেন্সও আছে, আর আমি তো এটা জানি যে এরকম রাখা যায়। কারণ না রাখা যাবে না, 5,000 টাকার বেশি আপনি রাখতে পারবেন না। যে ঠিক আছে, দেখুন আমার করণীয় কী করণীয়, আপনার 1,50,000 টাকার ওষুধ আছে, 1,50,000 টাকার মধ্যে আপনার ফাইন দিতে হবে। আমি কত ফাইন দিতে হবে, এখন কয় ফাইন না দিলে আপনাকে অ্যারেস্ট করা হবে? আমি চাই অ্যারেস্ট করলে, আচ্ছা এখন দেখেন আপনি ফাইন কী নেবেন না নেবেন সেটা পড়ে, আর অ্যারেস্টের তো পড়ে, কেন আমার অরিজিনাল সার্টিফিকেট। আমি কয় আপনি ওয়েস্ট বেঙ্গলের এখানে ত্রিপুরার ই করেছেন? আমি যে ত্রিপুরাতে আমি পাস করা ডাক্তার, আমি যেখানে খুশি আমি চেম্বার করতে পারি, তা এখন যদি করার দরকার পড়ে নিশ্চয়ই করতে হবে আমাকে। তাহলে আপনি আপনার ফাইন হয়েছে 1,60,000 টাকা, এই ফাইন দেন নাহলে আপনি ই করবেন, অ্যারেস্ট হয়ে যাবেন। আমি যদি তাহলে এখন কী করণীয়, আমার তো পেশেন্ট আছে, এখন পেশেন্ট দেখতে হবে, কয় না তাহলে আপনি ইয়ে দেন, আপনার কত টাকা আছে দেখান। তা আমি খুচরো খুচরো দিয়ে দেখলাম যে আমার কাছে মনে হয় 1,60,070 মতো আছে মনে হয়। তখন উনি কয় না তাহলে 1,60,000 দেন, আমার 1,50,000 টাকা আছে সরকারের খাতা দিতে হবে, আর 10,000 টাকা গাড়ি ভাড়া। ব্যাস, আপনাকে কোনো রসিদ দিয়েছে? আমাকে কোনো রসিদ দিল না। এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষ ছুটে আসে, আতঙ্ক ছড়ায় গোটা শহরে। ঘটনা জানানো হয় খোয়াই থানায়, পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।